প্রায় 3.5 মাস পর কারাভোগ শেষে মুক্ত হয়ে আজ প্রথম বরিশালে এলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। আজ শনিবার 17 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে নগরীর কাউনিয়া সাদুর বটতলা এলাকায় তার আগমনে ভিড় করতে থাকে নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর ছিল তার বাসভবন এলাকা। বেলা 1টার দিকে পৌঁছালে ফুল ছিটিয়ে এবং সংবর্ধনা দিয়ে বরণ করে নেতাকর্মীরা। বরিশাল পৌঁছেই দলের ঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ করেন মজিবুর রহমান সরোয়ার। বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি সহ এক দফা দাবিতে লিফলেট বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, আওয়ামী লীগ একটি একতরফা নির্বাচন করে সংসদ গঠন করেছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত করার জন্য বিএনপির আন্দোলন চলছে, চলবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য আমাদের আন্দোলন চলতেই থাকবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টায় নগরীর সদর রোড ও ফকিরবাড়ি রোড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিমুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে দুপুরে জেলা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা নগরীর সদর রোডে লিফলেট বিতরণ করেন। দায়িত্ব পালন করছে সরনা।